আমরা বাড়িতে গিয়ে কেন যাচ্ছি না কেন আজকে রবিবার শুধু খ্রিস্টিয়ান উৎসবের জন্য আমরা সকলের মান আন্তরিকভাবে আধ্যাত্মিকভাবে যোগদানের চেষ্টা করি স্বর্গের রঙে আনন্দ করত আলে নিয়ম কেননা জানি ধারণ করবো একজন করতে এসেছিল আলে নিয়ম তিনি আপন বাক্যানুসারে পুনরুদ্ধার করেছেন হালেলুয়া ঈশ্বরের নিকট আমাদের জন্য প্রার্থনা করো হালেলুয়া হে কুমারী মারিয়া আনন্দিত ও উল্লাসিত হন হালেলুয়া কেননা প্রভু সত্য পুনরুদ্ধার করেছেন হালেলুয়া এসো প্রার্থনা করি হে ঈশ্বর তুমি নিজ পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা অনুগ্রহপূর্বক এই জগৎ আনন্দময় করেছ আমরা প্রার্থনা করি যেন তার জন্মে কুমারী মারিয়ার দ্বারা আমরা অনন্ত জীবনের আনন্দ লাভ করি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা সাধিত হোক আমেন পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক নাম তো এখন এবং হয় এবং যুগে যুগে চিরকাল আমেন পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক যেমন আদিত হতো এখন দিব হয় এবং যুগে যুগে চিরকাল আমেন পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক যেমন আদিত হতো এখন দিব হয় এবং যুগে যুগে চিরকাল আমেন পাপ দংশ করে জয় জগদারে
অনেকজন এই ভাইরাসের আক্রমণের ফলে মৃত্যু দিন
বলছে শুধুমাত্র ঈশ্বরের করুণার গুণে আমরা এই চরম সংকটের হাত থেকে রেহাই পেতে পারব। তাই আমাদের সকল অসুস্থ ভাই বোনদের আমরা ঈশ্বরের করুণার আসনে সামনে রাখি। ঈশ্বর তাদের সকলকেই রক্ষা করুন, সুস্থতা দান করুন, তার রক্ষার হাত থেকে ঘিরে রাখুন, তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে শীঘ্রই। তার অসীম দয়া ও করুণা যাচনা করি যাতে প্রবিষ্যপূর্ণ রক্ত গুণে পরম পিতা যেন আমাদের সকলে সমস্ত পাপ ক্ষমা করেন, আমাদের সকলকে সুস্থ সবল রাখেন এবং আমাদের সকলকে এই সংকট মুক্ত থেকে দূর করে দূরে রাখতে পারেন, রক্ষা করেন আমাদের সকলকে। সকলকে তিনি তার রক্ষার হাত দিয়ে ঘিরে রাখুন, আমরা যেন এই ভয়ানক সময় থেকে শীঘ্রই বার হয়ে আসতে পারি এবং প্রভুর গুণগান করতে পারি। আমরা যেন তাকে ধন্যবাদ চিত্তে আবার এই পূর্ণ মন্দিরে ফিরে আসতে পারি শীঘ্রই তার বন্দনা করতে। এখন আমরা প্রস্তুত হই এই পবিত্র নৈবেদ্য যোগদান করার জন্য। যে যেখানে বসে আছে, যে যেখানে আমরা গৃহে এই কেবল টিভি ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে এই নৈবেদ্যে যোগদান করছি, আমরা প্রস্তুত হই মনে মনে, আর যাতে আমরা পবিত্র অন্তর নিয়ে এই নৈবেদ্য পিতার চরণে উৎসর্গ করতে পারি।
উদ্দেশ্য আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার করুণা অসীম, অশেষ তোমার প্রেমের ঐশ্বর্য, তোমার করুণার কাঙাল আমরা, তোমার চরণে বিনীত হয়ে তোমার করুণায় করি। এই যে আমাদের তুমি আপনজন করে নিয়েছ, আমাদের বিশ্বাস সুদৃঢ় করে তোলো, আমাদের সেই বোধ বুদ্ধি দাও, আমরা যেন বুঝতে পারি যে স্নেহে তুমি আমাদের সৃষ্টি করেছ সেই স্নেহ কত না গভীর, যে রক্তকরণে তোমার পুত্র যীশু আমাদের পরিত্রাণ করেছেন সেই রক্ত কত না মূল্যবান, যে জীবনে তোমার পবিত্র আত্মা আমাদের সংযুক্ত করে থাকেন সেই জীবনে কতই না মহান। তোমার পুত্র আমাদের কৃষ্ণ নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বস্বরূপে তিনি যুগ যুগে বিরাজমান। প্রেরিত দূতেরা যা কিছু উপদেশ দিতেন আদি খ্রিস্টমণ্ডলী লোকেরা তা নিষ্ঠার সঙ্গে শুনত, তারা মিলেমিশে জীবনযাপন করত এবং নিয়মিতভাবে রুটি ছেড়ার অনুষ্ঠানে ও প্রার্থনা সভায় যোগ দিত। সেখানকার প্রতিটি মানুষের মনে কেমন যেন একটা ভয় বিস্ময় জেগে উঠেছিল, কেননা পীড়িতদেরা সেই সময় বহু অলৌকিক ঘটনা ঘটাচ্ছিলেন, বহু ঐশ্বরী দর্শন দেখাচ্ছিলেন। খ্রিস্ট বিশ্বাসীরা তো সকলে ঐক্যবদ্ধ ছিল, তাদের সব কিছুই ছিল সকলের সম্পত্তি, তারা নিজেদের বিষয় সম্পদ বিক্রি করে যা পেত তা সকলের মধ্যে প্রত্যেকের প্রয়োজন অনুসারে ভাগ করে দিত। দিনের পর দিন তারা এক প্রাণ হয়ে নিয়মিতভাবে মন্দিরে যেত এবং তাদের ঘরে রুটি ছেড়ার অনুষ্ঠানও করত। তারা আন্তরিক আনন্দ ও সরলতার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করত, নিত্যই ঈশ্বরে বন্দনা করত, তারা সকলেই তাদের ভালোবাসত। প্রভু পরিত্রাণের পথে যাদের নিয়ে আসছিলেন তারাই প্রেরণায় তেমন সব মানুষ দিনের পর দিন এসে শিষ্য জলে তলে যোগ দিচ্ছিল। এই হল প্রভুর বাণী।
সাধুর ভিতরে প্রথম ধর্মপদ। ধন্য আমাদের প্রভু শ্রীকৃষ্ণের ঈশ্বর ও পিতা, তার অসীম করুণায় গুণে তিনি তো মৃত্যুদের মধ্যে থেকে শ্রীকৃষ্ণকে প্রথম দিয়ে আমাদের নবজীবন দান করেছেন, যাতে এক প্রাণ বয়ে আসায় আমরা ভূত বাঁধতে পারি, যাতে আমরা ঈশ্বরের সন্তানরূপে এমনই এক সম্পদ লাভ করতে পারি, যে সম্পদ সমস্ত ক্ষয় সমস্ত কুলঙ্গ সমস্ত জনিতার অধীন। সেই সম্পদ তোমাদের জন্য সঞ্চিত রয়েছে স্বর্গলোকে, আর এখন তো ঈশ্বরের শক্তি তোমাদের খ্রিস্ট বিশ্বাসের গুণে তোমাদের নিরাপদে রাখছে, যাতে তোমরা সেই পুরস্কার পেতে পারো যা এখন সেই অতীতকালে প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। আর তাই তো তোমরা এত আনন্দ বোধ করছ, যদিও এখন কিছুকালের জন্য তোমাদের নানান পরীক্ষায় খুব কষ্ট পেতে হয়েছে, যাতে তোমাদের খ্রিস্ট বিশ্বাস বলে প্রমাণিত হয়। এমনই বিশ্বাস সে তো সোনার চেয়ে অনেক মূল্যবান, সোনাটা তো ক্ষয়সে বস্তু, যদিও তা আগুনে যাচাই করা হয়। আর এমনই বিশ্বাস যীশু খ্রিস্টের সেই মহা আত্মপ্রকাশের দিনে তোমাদের প্রশংসা সম্মান ও মহিমার কারণ হয়ে দাঁড়াবে। যীশুখ্রিস্টকে তোমরা নিজেদের চোখে দেখুনি কখন, অথচ তাকে ভালোবাসো, এখনও তাকে দেখতে পাচ্ছ না অথচ তার প্রতি বিশ্বাস রাখছ। আর তাই এক অনিবর্চনীয় মহিমায় আনন্দে তোমরা পুলকিত হচ্ছ, কারণ তোমাদের সেই বিশ্বাসের অবিষ্ট ফল অর্থাৎ তোমাদের আত্মার পরিত্রাণ তোমরা তা পেয়ে চলেছ। এই হলো প্রভুর বাণী। এই কথা বলার পর
তিনি তাদের লক্ষ্য করে একবার হু দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তবে তা ক্ষমা করাই হবে, যদি কারো পাপ ক্ষমা না করো তা ক্ষমা না করাই থাকবে। সেদিন যিশু যখন এসেছিলেন সেই বারো জনের অন্যতম থমাস, অর্থাৎ যম নামে পরিচিত থমাস তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার দুটি হাতে যদি পেরেকের দাগ না দেখি আর পেরেকের জায়গায় যদি আমার আঙুল না ছোঁয়ায় এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। এর আট দিন পরে শিষ্যরা আবার সেই একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার থমাসও আছেন। ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধই রয়েছে তবু যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থমাসকে বললেন, তোমার আঙুলটা এখানে বাড়িয়ে দাও, আমার হাত দুটো ছুঁয়ে দেখো, এবার হাত বাড়াও আমার বুকের পাশটিতেও হাত দাও, আর অবিশ্বাস হয়ে যাবে না বিশ্বাসী হও। থমাস তখন বলে উঠলেন, প্রভু আমার ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছো বলেই বিশ্বাস করেছ, যারা না দেখেও বিশ্বাস করে ধন্য তারা। যিশু অবশ্য শিষ্যদের চোখের সামনে আরো অনেক অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন এই বইয়ে যা উল্লেখ করা হয়। তবে যদি লিখে রাখা হতো তা দিয়ে এই জন্যই লিখে রাখা হলো যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে যিশু হলেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং ঈশ্বর পুত্র, এবং তা বিশ্বাস করেই তোমরা যেন তারই নামে শক্তিতে জীবন লাভ করতে পারো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত। প্রিয়জনেরা, আজ আমরা পুনরুত্থান কালের দ্বিতীয় রবিবার পালন করছি, কিন্তু বিশেষ করে 2000 সাল থেকে এই দ্বিতীয় রবিবারকে মণ্ডলী বিশ্বমণ্ডলী ঐশ্ব কন্যার রবিবার বা ঐশ্ব কন্যা পর্ব হিসাবে ঘোষণা করেন। তার প্রথমত যে কারণ তা হল এই সাদি সিস্টার ফাস্টিনা যখন তিনি তাঁর সেই ঐশ্বরিক অনুগ্রহের মাধ্যমে যিশুর সঙ্গে কথোপকথন করেছিলেন, সেই কথোপকথনের মধ্যে তাঁর ডায়েরিতে যা লেখা আছে সেখানে লেখা আছে যিশু নিজেই বলছেন, আমি ইচ্ছা প্রকাশ করি বিশ্বাসী মানুষ যেন এই ঐশ্বর কন্যার পর্বের প্রতি আস্থা রাখে, যারা তাদের লয় নিয়ে এই পর্ব পালন করবে তারা ঐশ্ব অনুগ্রহ লাভ করবে। সেই উদ্দেশ্যেই মানব মুক্তির উদ্দেশ্যেই এই ঐশ্ব কন্যা উৎসব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং আমরা বিগত বছরগুলিতে এই পর্ব পালন করে আসছি। ঐশ্ব করুণা, করুণা শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত এবং এর ব্যাপকতা আমরা সকলেই জানি। মানুষের প্রতি ভালোবাসা, তার সহমর্মিতা,
এবং মানুষের প্রতি তার আনুকূল্য সব মিলে মানুষের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা, তাই এই করুণা বা ঐশ্বর করুণা যখন আমরা বলি, এই ঐশ্বর করুণা আমরা যখন সবাই ভাবছি, বিশেষ করে আজকের দিনে আমাদের কাছে আমরা যারা হয়তো বাড়িতে বসে আছি বা আমরা যারা টিভি ইউটিউব কিংবা ফেসবুক আমরা যারা তার মাধ্যমে এই পবিত্রকে অংশগ্রহণ করছি, আমাদের বসে বসে হয়তো অনেকেই মনে হচ্ছে যে আজ তো গির্জাঘর ফাঁকা, গির্জাঘরে কোনো লোক নেই, ফাদারগণ নিজেরাই শুধু কৃষ্ণরাগ উচ্চারণ করছেন, আর আমরা তো পুনর্মিলন সংস্কার গ্রহণ করতেও পাচ্ছি না, এমনকি পবিত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারছি না, তাহলে কিভাবে আমরা ঐশ্ব অনুগ্রহ বা ঐশ্ব কৃপা লাভ করতে পারি? আমাদের অনেকের মনে এই কথা আসতেই পারে এবং আসাটা খুব স্বাভাবিক, অন্তত বিশ্বাসের দৃষ্টিকোণ। আজকে যখন আমরা ঐশ্ব কন্যার ঐশ্ব কন্যার কথা ভাবছি, যদি আমরা জেনে নিই যে ঐশ্ব করুণা কীভাবে লাভ করা যায়, কীভাবে ঐশ্ব করুণা আমি পেতে পারি, ঐশ্ব করুণা বলছে ইট ইজ থ্রু দ্য সাক্রামেন্ট অফ রেকনসিলিয়েশন, অর্থাৎ পুনর্মিলন সংস্কার গ্রহণের মাধ্যমেই আমি কিন্তু ঐশ্ব করুণা লাভ করতে পারি। যখন বলি পুনর্মিলন সংস্কার, এই পুনর্মিলন সংস্কার বলতে একদিকে যখন বোঝায় সাক্রামেন্টাল অর্থাৎ সংস্কারীয় ভাবে গ্রহণ করা, অন্যদিকে আর একটা ব্যাপক করতে যখন আমরা বলি পুনর্মিলন, পুনর্মিলন বলতে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া, সমগ্র মানব জাতির সঙ্গে মিলিত হওয়া, ব্যক্তিভাবে একে অন্যের সঙ্গে পুনর্মিলিত হওয়া এবং এই বিশ্বমণ্ডলীর সঙ্গে নিজেকে এক পূর্ণ করে রাখা, এই যে পুনর্মিলন, যদি কোনোভাবে আমার মনে হয়ে থাকে যে আমি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছি, আমার মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছি, আমার আত্মীয় প্রিয়জনের কাছ থেকে দূরে সরে গিয়েছি, অতি আপনার যারা তাদের কাছ থেকে দূরে সরে গিয়েছি, প্রকৃতি থেকে অনেক দূরে সরে গিয়েছি, তাহলে সেই ঈশ্বরের সঙ্গে প্রকৃতির সঙ্গে এবং একে অন্যের সঙ্গে আমাদের মিলিত হওয়ার একটা কথা পুনর্মিলন সংস্কার। সুতরাং আমরা যারা আজকে অনুগ্রহ লাভের কথা বলছি, সেই অনুগ্রহ লাভের মাধ্যম হল পুনর্মিলন সংস্কার। এবং দ্বিতীয় কথা, এই পুনর্মিলন সংস্কার কীভাবে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় মাধ্যম বুঝেছি কিন্তু কীভাবে পাব, বলা হয়েছে যে এই পুনর্মিলন সংস্কারের পাওয়ার যে ব্যাপারটা বা পুনর্মিলন সংস্কার যে আমরা পাব, সেই পাওয়ার জন্য যে আবশ্যিক তা হল ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস এবং পাপ থেকে ক্ষমালা যে করা যায় এই ধ্যান ধারণার প্রতি দৃঢ় বদ্ধমূল হওয়া, যদি হতে পারে তাহলে কিন্তু আমরা এই করুণা ঐশ্ব করুণা লাভ করতে পারি। তাই এই ঐশ্ব করুণা রবিবার ঐশ্ব করুণা যখন আমরা প্রার্থনা করছি বা বাড়িতে বসে ভাবছি যে পুনর্মিলন সংস্কার গ্রহণ করা হলো না, পাপ স্বীকার করতে পারলাম না, আমরা কমিউনিয়ন গ্রহণ করতে পারলাম না, কীভাবে আমরা তাহলে ঈশ্বরের ঐশ্ব করুণা লাভ করব, প্রয়োজনীয়রা ঐশ্ব করুণা লাভ হচ্ছে এইভাবে আমরা লাভ করতে পারি যখন আমরা নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে প্রকৃতির সঙ্গে আর অন্য মানুষের সঙ্গে মিলিত করতে পারি, আমাদের সকল দ্বিধা দ্বন্দ্ব অন্যায় বা সব কিছু দূর করে দিয়ে যখন একে অন্যের সঙ্গে মিলিত হতে পারি, এই মিলিত হওয়ার ফলেই আমরা ঐশ্ব করুণা লাভ করতে পারি। ঐশ্ব করুণা আমরা দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। প্রথমত, আমরা যখন বাইবেলের কথা শুনি, মতিরচিত মঙ্গল সমাচার 5:7 পদে বলা হয়েছে, ধন্য যারা দয়ালু যারা তাদের দয়া কারো হবে, ধন্য যারা দয়ালু যারা তাদেরই দয়া করা। যদি বাইবেলের কথা আমরা সত্যি আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি,
তাহলে প্রথমে আমরা দেখব এই যে দয়া করা, দয়া কে করেন বা আমি দয়া কিভাবে করি, যদি দয়া করতে পারি তবেই ঐশ্বর্য অনুগ্রহ লাভ করতে পারি, ঐশ্বর্য লাভ করতে পারি। ঠিক সেই দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি, আমরা দেখি ঐশ্বর্য দুইভাবে আমরা আজকে দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। প্রথমত হচ্ছে যিশুর আধ্যাত্মিক দৃষ্টিকোণ, আধ্যাত্মিক দৃষ্টিকোণ, আর এক হচ্ছে জাগতিক দৃষ্টিকোণ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ কি? ঈশ্বর নিজেই মানুষের প্রতি করুণা করেন, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বর নিজেই মানুষের প্রতি দয়া করেন, তার করুণা হচ্ছে ভালোবাসার মাধ্যমে। ঈশ্বর তার করুণা দেখান ভালোবাসার মধ্য দিয়ে, তিনি মানুষের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার মধ্য দিয়েই তিনি মানুষকে দেখান তিনি কত করুণাময়। আর সেই করুণা তিনি দেখে গিয়েছেন আবার দুভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি বা বাবার চিন্তা করি, ইট ইজ থ্রু ইনকারনেশন, মানে ঈশ্বর মানুষ হয়ে, ঈশ্বর মানুষ হয়ে মানুষের রূপ ধারণ করে মানুষের মধ্যে বিরাজ করেছেন, অর্থাৎ ঈশ্বরের আবির্ভাব। এই আবির্ভাবের মধ্যেই ঈশ্বরের মানব জাতির প্রতি অসীম করুণা লুকিয়ে আছে, তিনি ভালোবাসেন। আমরা পড়েছি অনেকবার জনরচিত মঙ্গল সমাচার 3:16, ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন তিনি তার একমাত্র পুত্রকে দান করেছেন, অর্থাৎ ঈশ্বর মানব রূপ ধারণ করে তিনি আমাদের মধ্যে এসেছেন। তাই বলছে লেখা আছে যে যিশুর আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই সত্য আমরা বুঝতে পারি যে একজন মানুষ একজন মানুষের মনুষ্যত্ব বা মানুষকে তখনই সে বুঝতে পারে যখন সে ঈশ্বরকে বুঝতে পারে। একজন মানুষ অন্য মানুষকে তখনই বুঝতে পারে, একজন মানুষ সমগ্র মনুষ্যত্বকে তখনই সম্মান এবং ভালোবাসতে পারে যখন একজন মানুষ সত্যি করে ঈশ্বরকে বুঝতে পারে, কারণ ঈশ্বর মানুষকে ভালোবেসে মানুষের রূপ নিয়ে মানুষের মধ্যে এসেছিলেন, সেটাই হচ্ছে তার পরম ভালোবাসা। তৃতীয় যে বলছিলাম যে ঈশ্বর তার ভালোবাসার চরম প্রমাণ দেখালেন যখন যিশু নিজে ক্রুশে প্রাণ বিসর্জন দিলেন, অর্থাৎ ঈশ্বর তার আত্মত্যাগের মধ্য দিয়ে আত্মদানের মধ্য দিয়ে নিজেকে তিনি নিঃস করলেন, রিক্ত করলেন। যখন রচিত মঙ্গল সমাচারে লেখা আছে বন্ধুর জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় বন্ধুত্ব আর কোথাও নেই। ঈশ্বর মানুষকে ভালোবেসে তিনি তার নিজের জীবন দান করলেন, সেটাই হলো ঈশ্বর করুণার সব থেকে বড় নিদর্শন। এবং ঈশ্বর তার সেই ঈশ্বর করুণার কথা মানুষের কাছে ঘোষণা করেছেন মঙ্গল বার্তার মধ্য দিয়ে, মঙ্গল বাণীর মধ্য দিয়ে। এবং যিশু খ্রিস্ট তার জীবন দশায়, তিনি তার জীবনকালে তিনি ছিলেন এই ঐশ্বর করুণার প্রচারক, দ্য প্রিচার অফ দ্য ডিভাইন মার্সি, ঐশ্বর করুণার প্রচারক। তিনি ঐশ্বর করুণাকে প্রচার করেছেন নানা ঘটনার মধ্য দিয়ে, নানা গল্পের মধ্য দিয়ে আর নানা উদাহরণের মাধ্যমে। আজকে আমরা আজকে মিশার প্রারম্ভে শুনেছি ফাদারের মুখ থেকে। আমরা যদি দেখি পবিত্র বাইবেলে অনেকগুলি ঘটনা আছে, প্যারাবল আছে, যেখানে যিশু স্বয়ং নিজেই ঐশ্বর করুণার কথা বলছেন। লুকরচিত মঙ্গল সমাজে আমরা দেখেছি দয়ালু সামারীয়র কথা, লুকরচিত মঙ্গল সমাজে আমরা দেখেছি সেই দয়ালু পিতার কথা, আমরা দেখেছি জনরচিত মঙ্গল সমাজের 10 প্রকৃত মেষপালকের কথা, আমরা দেখেছি সেই মনিব এবং সেই তার চাকর যার প্রতি তিনি করুণাবাসে তার সমস্ত ঋণ মুকুব করে দিয়েছিলেন। অর্থাৎ যিশু তার জীবনকালে তিনি যে ঈশ্বরের কথা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে তিনি ঐশ্বর করুণার কথা ব্যাখ্যা করেছেন মানুষের মধ্যে। সুতরাং আজকে যখন আমরা ঐশ্বর করুণার কথা ভাবি,
প্রথমত ভাবতে হবে, প্রথমত আমাদের ধ্যান করতে হবে। এবং ধ্যান করতে হবে কি, ঈশ্বর নিজে কিভাবে আমাদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। যতক্ষণ না আমরা তার সেই ঐশ্বর করুণা বুঝতে পারবো, যতক্ষণ না আমরা তার সেই ঐশ্বর করুণা আমাদের হৃদয়ে অনুভব করতে পারবো, যতক্ষণ না তার ঐশ্বর করুণার প্রতি আমরা ধ্যান দিতে পারবো, আমি জানি না সেই ঐশ্বর করুণার সত্যি সত্যি আমাদের অন্তরে আমরা উপলব্ধি করতে পারবো কিনা। এবং দ্বিতীয় বলছিলাম যে ঐশ্বর করুণা হলো জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখা। এবং এই জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে আমাদের বিশেষ দুজন পোপের কথা না মনে করলে এই মুহূর্তে নয়। এবং একজন হলো সাধু জন্ম দ্বিতীয়, এবং দ্বিতীয় হলেন আমাদের পরম শ্রদ্ধ পোপ ফ্রান্সিস। ১৯৮০ খ্রিস্টাব্দে পোপ মহোদয় পোপ জন পল সেকেন্ড তিনি তার একটি পথের সেক্লিকল তিনি একটা লিখলেন, রিচ ইন মার্সি অমেয় ঈশ্বর করুণা, তিনি একটি পত্র লিখলেন। এবং সেই পত্র লেখার পিছনে যে কারণ ছিল তা হলো এই, যখন তিনি এই সময় পত্র লিখছেন তখন বিশ্বে একটা ঠান্ডা যুদ্ধ চলছে পড়ল। এবং সেই যুদ্ধের মধ্যে দেখা গিয়েছে যে মানুষের যে সম্মান, হিউম্যান ডিগনিটি, মানুষের যে সম্মান সেই সম্মান ধূলিসাৎ হয়ে গিয়েছে, এবং মানুষ অসহায় পড়েছে, মানুষ ভুগছে যন্ত্রণার মধ্যে, মানুষের অভাব। আর ঠিক সেই মুহূর্তে তিনি এই পত্রটি লিখলেন। এবং সেই পত্রতে তিনি বোঝাতে চাইলেন যে ঈশ্বর মানুষকে যত এত ভালোবাসলেন সেই জন্য ঈশ্বরের ভালোবাসা যদি আমরা সত্যি উপলব্ধি করি তাহলে আমাদের উচিত, আমাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষের প্রতি সেই ভালোবাসা প্রদর্শন করা, সেই মানুষের প্রতি প্রদর্শন করা। আর ঠিক সেই একই চিন্তা ভাবনা নিয়ে ২০১৫ এবং ২০১৬ সালে ৮ই ডিসেম্বর থেকে ১৫ সালের ২০শে নভেম্বর ২০১৬ সাল পর্যন্ত আমরা একটা বছর পালন করি, সেটাকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি অনুগ্রহের বছর। সেই অনুগ্রহ ঐশ্বর করুণার বছর আমরা পালন করেছি। এবং সেই ঐশ্বর করুণার বছর পালন করতে গিয়ে পোপ ফ্রান্সিস যে কথা বলেছেন, একজন মানুষ হিসাবে আমাদের তাদের প্রতি দৃষ্টি দেওয়া দরকার, লাস্ট লিস্ট যারা সেই নগণ্য অবহেলিত, যারা দুঃখ পীড়িত তাদের দিকে আমাদের ধ্যান দেওয়া উচিত। এবং আমরা যে ঐশ্বর করুণার বছর খুব সুন্দর করে পালন করেছি এবং তখন আমরা বিশদভাবে আলোচনা করেছি যে ঐশ্বর করুণার বছরে ঈশ্বরের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কীভাবে মানুষকে সহযোগিতা করা যায়, কীভাবে মানুষকে সম্মান দেওয়া যায়, মানুষের দুঃখ যন্ত্রণার সঙ্গে সাথ দেওয়া যায়। পোপ ফ্রান্সিস যখন তিনি পোপ পদে আসীন হবেন, ঠিক সেই সময় যখন ইলেকশন চলছিল, ভোট চলছিল, তিনি তার একটা বক্তব্যে বললেন যে এই পৃথিবীটা হলো একটা খোলা হাসপাতালের মতন, ওপেন ফিল হসপিটাল হিসেস, একটা খোলা হাসপাতালের মতন উন্মুক্ত হাসপাতাল, যেখানে অসহায় অসুস্থ অবহেলিত মানুষের পৌঁছে পাশে আমাদের সকলকেই দাঁড়াতে হবে। তার এই বক্তব্যের মধ্যে বললেন প্রয়োজনীয়, তাই আজকে যখন আমরা ঐশ্বর কন্যার পর্ব পালন করছি, আমরা যারা ঐশ্বর কন্যার কথা ভাবছি, আর প্রথমেই বলেছি ইট ইজ থ্রু সাক্রামেন্টস অফ রেকনসিলিয়েশন, পুনর্মিলন সংস্কার গ্রহণের মাধ্যমে। আর সেই পুনর্মিলন সংস্কার গ্রহণের মাধ্যম মানে কি, মানে একজন মানুষ যখন পুনর্মিলন সংস্কারের দ্বারা যতক্ষণ না সে শুদ্ধ পবিত্র হয়, যতক্ষণ না সে নিজেকে পবিত্র করে তুলতে
পারে ততক্ষণ সে ঈশ্বরের অনুগ্রহ নিজের জীবন উপলব্ধি করতে পারে না, এবং যতক্ষণ না সে নিজের জীবনে সেই ঐশ্বর্য উপলব্ধি করতে পারে ততক্ষণ সে অন্য কাউকে সে উপলব্ধি দিতে পারে না। আর সেই জন্য আমাদের কি হওয়া দরকার, শুদ্ধ পবিত্র হওয়া দরকার। আর সেই জন্যই আমাদের কি ঐশ্বর্য না যে ছবি বা মুক্তি আমরা দেখি, আমরা দেখবো তার সে বিভিন্ন মুখ থেকে জলধারা প্রবাহিত, সেই জল যা নীল রঙের জল, নীল রঙের যে ঐশ্বর যে করুণা, তার মানে কি সেই বাপ্তিস্ম সংস্কার, তার মানে কি সেই বাপ্তিস্ম সংস্কার গ্রহণের মাধ্যমে আমরা শুদ্ধ পবিত্র হয়ে উঠি এবং ঈশ্বরের সঙ্গে আমরা মিলিত হই, আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠি। অর্থাৎ সেই ঐশ্বর করুণা গ্রহণ করার জন্য আমাদের যা দরকার ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া একান্তভাবে প্রয়োজন। এবং এই ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি একে অন্যের জন্য আত্মত্যাগ এবং আত্মদানের চিহ্ন আমাদের তিনি দিয়ে গিয়েছেন। সেই জন্য ঐশ্বর্যনার যে মুখটি আমরা দেখতে পাই, আমরা দেখতে পাবো পক্ষ থেকে লাল রঙের ছটা, অর্থাৎ লাল রঙের বেরিয়ে আসছে, অর্থাৎ তা হলো রক্তের চিহ্ন সমর্থ। রক্ত মানে বলতে কি, তা বোঝায় পবিত্র সাক্রামেন্ট, যিশুর দেহ এবং তার অমূল্য রক্ত, অর্থাৎ সেই তার দেহ এবং রক্ত যা হলো তার আত্মদানের প্রতীক। তার সেই দেহ এবং রক্ত যখন আমরা গ্রহণ করি তখন আমরাও যেন তার সেই ভালোবাসার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে একে একে অন্যের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে পারি। সেই জন্য এই দুইজন পোপ, সাধু জন পল দ্বিতীয় এবং পোপ ফ্রান্সিস, তাদের দুটো লেখার মধ্যে, তাদের দুটো বিষয়বস্তুর মধ্যে 1980 সালে এবং 2015 সালে যে দুটো বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেই তুলে ধরার যে মুখ্য বিষয়বস্তুটি আমাদের দিতে চেয়েছিলেন যে ঐশ্বর করুণা ঐশ্বর অনুগ্রহ তখনই আমরা লাভ করতে পারি যখন আমরা ঈশ্বরকে বুঝতে পারি, তার করুণা তার ভালোবাসা আমরা যেন উপলব্ধি করতে পারি। যখন আমি তার ভালোবাসা এবং ঐশ্বর উপলব্ধি করি তখন আমি তার ঐশ্বর্যনা অন্য মানুষকেও দান করতে পারি। তাই তো পবিত্র শাস্ত্রে লেখা আছে মধ্যস্থ মঙ্গল সমাচার 5:8 পদে, দয়ালু যারা ধন্য তারা তাদেরই দয়া করা হবে। প্রয়োজনেরা প্রার্থনা করি এই ঐশ্বর্যনার পর্বের দিনে ঈশ্বর যেন আমাদের সকলের তার ঐশ্বর্যকন্যা বর্ষণ করেন। স্বর্গমর্তে স্রষ্টা শক্তিমান পিতা ঈশ্বরে বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রশ্নিষ্ট আমি বিশ্বাস করি, তিনি পবিত্রাত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তপ্রাতে শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, পুরস্কৃত হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, দ্বিতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গরণ করলেন, তিনি এখন সর্বশক্তিমানদের ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃত্যুর বিজয় করতে তিনি পুনরাগমন করবেন। আমি পবিত্রাত্মা বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনী খ্রিস্টমণ্ডলে খ্রিস্টভক্তগণে পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অন্তর্জীবনে বিশ্বাস করি, আমেন। আজ আমরা সানন্দে স্মরণ করছি আমাদের প্রতি পিতা ঈশ্বরের করুণার কথা, তার পুত্র যীশুখ্রিস্টের পূর্ণ রক্ত দিয়ে তিনি আমাদের পাপ ধৌত করেন, আপন করে নিয়েছিলেন। প্রার্থনা করি আমরা যেন তার অসীম করুণার কথা কখনো ভুলে না যাই, তার জন্য পরম পিতার আশীর্বাদ যাচনা করে একসঙ্গে বলি, হে পিতা ঈশ্বর আদর্শ
খ্রিস্টের কাছ থেকে যারা ভক্তমণ্ডলীর পরিচালন ভার গ্রহণ করেছেন তারা যেমন তাদের সেবাকর্মে খ্রিস্টের আদর্শে রূপায়িত করতে পারে। এসো আমরা এই প্রার্থনা জানাই। যে মহাশান্তি মৃত্যুঞ্জয় আমাদের দান করতে চান জগতের সমস্ত মানুষ যেন সেই শান্তির আশীর্বাদে ধন্য হতে পারে। এসো আমরা এই প্রার্থনা জানাই। আজ যারা দুঃখ যন্ত্রণা পীড়িত তারা যেন পতিত খ্রিস্টের সঙ্গে একান্ত হয়ে একদিন অক্ষয় আনন্দ লাভ করতে পারে। এসে আমরা এই প্রার্থনা জানাই। খ্রিস্ট যে প্রধান করেছেন আমার যেন সেই সত্য ঘোষণা করার মুক্ত পূর্ণতা বিশ্বাস ও শক্তি লাভ করতে পারে। এসে আমরা এই প্রার্থনা জানাই। যিশুর নতুন আগমনের জন্য যেন দিনে দিনে আমাদের আগ্রহ বেড়ে উঠতে পারে এর জন্য আমরা প্রার্থনা ও কাজে ব্যস্ত থাকতে চাই। এসো আমরা এই প্রার্থনা জানাই। পতিত খ্রিস্ট শিষ্যদের কাছে দেখা দিয়ে তার আকাঙ্ক্ষিত শান্তি প্রদান করলেন। সেই শান্তি পাপের ক্ষমার মাধ্যমে পাওয়া যায়। এই জন্য যিশুর প্রধান শিষ্যদের কাছে ক্ষমা দেওয়ার অধিকার দিয়েছেন। রুটির আকারে যিশুকে গ্রহণ করতে গিয়ে পূর্বে এই ক্ষমাপ্রাপ্ত শান্তি কামনা করব। এসো আমরা এই প্রার্থনা জানাই। আজ যারা ঐশ্ব করুণার আধার প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে ঘরে থেকে বিশ্বাস প্রার্থনা অর্পণ করছে পরমপিতা যেন তাদের সেবা প্রার্থনা শুনে এবং তার করুণার মনে তাদের দুঃখ কষ্টে অভাবে ও অন্তরে তাদের কাছে সাহায্য হাত বাড়িয়ে দেন। এসো আমরা এই প্রার্থনা জানাই। যারা সারা বিশ্বে এই মারাত্মক করোনা ভাইরাসের আক্রমণের ফলে মরাপন্ন অবস্থায় রয়েছে তারা সবাই যেন ঈশ্বরের নিরাময়ে স্পর্শ লাভ করে আর শীঘ্র সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এসো আমরা এই প্রার্থনা জানাই। সারা বিশ্বে করোনা ভাইরাসের জন্য সকল দেশ যখন লকডাউন জারি করেছে তার ফলে অসংখ্য মানুষ দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য প্রাণপণ লড়াই করে চলেছে। এই সংকটের দিনে সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থাগুলির সাহায্যে অনাহারে মৃত্যু কবল থেকে রক্ষা পায়।
এসো আমরা এই প্রার্থনা জানাই। তিনিও বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি জগতের শেষ দিন পর্যন্ত। আমরা যারা এখন এই কেবল টিভি অথবা ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে এই কিছুতে যোগদান করছি, আমরা সকলেই কিছুক্ষণ নীরবে চোখ বন্ধ করে প্রভু যীশু ঐশ্য করুণা আধারের প্রভু খ্রিস্টের ছবি প্রতিচ্ছবি চোখের সামনে নিয়ে আসি, আর বিশেষ করে তার করুণা ভিক্ষা করে যাচ্ছেন এখন কাতরভাবে, যেন প্রভু খ্রিস্ট এই বিশ্বে আমাদের দেশে আমাদের রাজ্যে থেকে এই করোনা ভাইরাসকে বিলুপ্ত করে দেয়, এই করোনা ভাইরাস থেকে যেন সকলে মুক্তি পায়। তিনি যেন তার রক্ষার হাত বাড়িয়ে দেন প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে প্রয়োজন আছে, বিশেষ করুণার প্রয়োজন আছে, বিশেষ দয়ার প্রয়োজন আছে, সেই সব জায়গায় প্রভু তার দয়া প্রদান করো, সুস্থতা দান করো, যেখানে যেখানে মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে, কোভিড-19 আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে, বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রভু যীশু সেখানে তার দয়া বর্ষণ করো, তার আশীর্বাদ দান করো, তার ভালোবাসা প্রদান করো, তারা যেন ডাক্তার নার্সের মাধ্যমে উপকৃত ওষুধ লাভ করতে পারে, সেবা লাভ করতে পারে, উপযুক্ত ওষুধ সেবন করে তারা যেন এই কোভিড-19 সঙ্গে লড়াই করে জয় হতে পারে, তারা যেন সুস্থতা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তার জন্য আমরা গভীরভাবে প্রার্থনা করি, কাতরভাবে প্রার্থনা করি, চাই। তিনি বলেছেন চাও তোমরা পাবে, আমরা এখন চাই আজকে পুরুষের চরণে তিনি আমাদের দান করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, উদ্ধার করবেন, আমরা কাতরভাবে প্রার্থনা করলে তিনি আমাদের এই সকলের কাতর প্রার্থনা কর্ণপাত করবেন, শ্রবণ করবেন, আমাদের সকলকে রক্ষা করবেন। মনে মনে আমরা প্রভুর চরণে প্রার্থনা করি আমাদের বিশ্বের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য, প্রভু যেন আমাদের সকলকে রক্ষা করেন, আমরা যেন এই বন্দী অবস্থা থেকে, গৃহবন্দী অবস্থা থেকে শীঘ্রই মুক্ত লাভ করতে পারি, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, স্বাভাবিকভাবে আবার আমরা যেন বসবাস করতে পারি, কাজ করতে পারি, এই যে এই অনটনের মধ্যে থেকে যেন সকলে উদ্ধার পায়, তার জন্য প্রভুর কাছে আমরা সকলে কাতরভাবে প্রার্থনা করি, তিনি তার করুণা আমাদের দান করবেন, তার দয়া আমাদের দান করবেন, তিনি দয়াশীল, তিনি করুণাবান, তিনি আমাদের প্রত্যেককে তার করুণা দান করবেন, আমরা সকলে মুক্তি লাভ করব, তিনি মুক্তিদাতা, পৃথিবীতে মুক্তি করতে এসেছিলেন, তিনি আমাদের সকলকে মুক্ত করে দেবেন। আর আজকে বিশেষ দিনে এই ঐশ্ব করুণার পর্বদিনে আমরা তার কাছে এই প্রার্থনাই করি, আর আমরা যারা বসে বসে প্রার্থনা করছি আজকে আমরা হয়তো প্রভু যীশুকে এই রূপে অন্তরে গ্রহণ করতে পারছি না, পবিত্র কমিউনিয়ন গ্রহণ করতে পারছি না, আমরা ঘরে বসে নিজেদের প্রস্তুত করে রাখি, আধ্যাত্মিকভাবে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আজ আধ্যাত্মিকভাবে আমাদের অন্তরে এসো, আর আমরা যেন একটা প্রসঙ্গে ভাই মানুষের সঙ্গে পৃথিবীর সঙ্গে যেন আমরা মিলিত হতে পারি, পুনর্বার সংস্কার যেন আমরা আধ্যাত্মিকভাবে গ্রহণ করতে পারি, একটা প্রসঙ্গে মিলিত হতে পারি, আমাদের পাপ থেকে আমরা যেন উঠে আসতে পারি, পূর্ণ পথে চলতে পারি, আমাদের সেই আশীর্বাদ দান করো। পরিশেষে আমরা নীরবে আমাদের ব্যক্তিগত প্রার্থনা ঈশ্বর জানে রাখি। হে করুণাময় পিতা, অসীম তোমার করুণা, অগাধ তোমার ভালোবাসা, তোমার পুত্র যীশু খ্রিস্টের পূর্ণ রক্তে গুণে
তুমি আমাদের আপন করে নিয়েছো আর তোমার স্বর্গ সম্পদের উত্তরাধিকারী করে তুলেছো। পুনরায় তোমায় আমরা যেন আমাদের মুক্তিদাতা খ্রিস্টের উপর ভিত্তি করে আমাদের জীবনের ভিত্তি স্থাপন করতে পারি, যাতে তারই দেখানো পথে এগিয়ে চলতেও পারি। আমাদের প্রশ্নের নামে এই প্রার্থনা করি। কৃতজ্ঞ
হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই সত্যই কল্যাণকর। তোমার অসীম ভালোবাসায় তুমি মানব জাতিকে সৃষ্টি করেছো। আমাদের পাপের জন্য আমরা যখন দণ্ডপ্রাপ্ত করছিলাম, তুমি তখন তোমার অপার করুণায় তোমার পুত্র সুতান কর্মে মাধ্যমে পাপ ও মৃত্যুর কবল থেকে আমাদের মুক্ত করেছো। তাই মুক্তিদাতা কৃষ্ণ আশ্রয়ে সর্বদান তোমার মাধ্যমে কীর্তনে মুখর, সমস্ত স্বর্গবাণী অনুষ্ঠিত তোমার জয়গানে গণায় প্রীতমায় তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যেন জয়িত করতে পারি এই ভক্তিপূর্ণ স্তুতি গান।
পুনর্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ালু বর্ষণ করে মৃত্যু বরণ করেছেন তাদের সকলের কথা মনে রেখো, তোমার অনুগ্রহের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জন্মে ধন্য কুমারী মারিয়া, তার দূতশীল স্বামী সাধু যোসেফ, ধন্য পেরুদূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। Yeah.
এদেখ ঈশ্বরে মেশাবো কে দেখ ঈশ্বর পাপ হরো প্রভু হয়ে আমি জানি অন্তত আমরা সকলে ধন্য প্রভু তুমি আমাকে প্রবেশ করবে আমি তার জন্য আদেশ করো তোমার হাতে আমার আত্মা নিরাপদ হয় সাধারণত আমরা তিনটের সময়
খুব আড়ম্বরের সঙ্গে এই উৎসবটা পালন করে থাকি। যদিও আজকে সেই পরিবেশ আমাদের নেই, তবুও আমি সকলকে অনুরোধ করবো আপনারা যারা বাড়িতে বসে এই মুহূর্তে এই কৃষি জায়গায় যোগদান করছেন, সকলকে অনুরোধ করবো বেলা তিনটের সময় নিজের বাড়িতে বসে ওই শিবকন্যার প্রতিমূর্তি সামনে ধূপ জ্বালিয়ে আপনারা অবশ্যই করে প্রার্থনা করবেন, কারণ ওই শনিগুলো আমাদের প্রত্যেকের জন্য অবশ্যই করে দরকার। বিশেষ করে এই চন্দ্রমূর্তি যখন ঈশ্বরকে আমরা আমাদের কাছে যেন বেশি করে পেতে পারি। আমরা অবশ্যই জানি আগামী 3রা মে পর্যন্ত লকডাউন আছে, অর্থাৎ আগামী 3রা মে পর্যন্ত কোনোভাবেই পবিত্র গির্জা এসে কৃষি জায়গায় যোগদান করা সম্ভব হবে না। আপাতত 3রা মে পর্যন্ত আরও দুটো রবিবার আছে, সেই দুটো রবিবারে সকাল 7টার সময় এইভাবে আমরা কৃষি জায়গায় যোগদান করতে পারি। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই নিজের বাড়িতে বসে পূর্ণ পবিত্র মনে এই আধ্যাত্মিক কৃষি জায়গায় যোগদান করবেন আগামী দুটি সপ্তাহে। ঈশ্বর আমরা প্রার্থনা করি, হে করুণা নিধান, তোমার পুত্র যীশু দেহ রক্ত প্রসাদ গ্রহণ করে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আবার তোমাকে ডাকি, আমরা নিজেরা যেন তোমার করুণার উপর আরো বেশি ভরসা রাখি, আমাদের প্রতিবেশীদের কাছে যেন এই করুণা আরো সত্যতায় মুক্ত করতে পারে। এই প্রার্থনা করি আমাদের যীশুর নামে। আর মৃত্যু নেই, তাই প্রিয়জনরা এসো আমরা তার মরণ জয়ে মহা আনন্দে আপ্লুত হয়ে পরমেশ্বরের বিশেষ আশীর্বাদ মাতানত করে যাচনা করি। সর্বশক্তিমান পরমেশ্বর, তোমাদের আশীর্বাদ করো। মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের বিজয় উৎসবে তোমরা যে নব প্রাণশক্তি লাভ করেছ, তিনি তা চিরসক্রিয় করে রাখুন। তোমাদের অন্তর থেকে দূর করে দিন যত সংশয়, যত পাপের অন্ধকার। পরমেশ্বর আশীর্বাদ করুন খ্রিস্টের পুনতনে মাহাত্মে তোমাদের অন্তরে যে নতুন জীবন অঙ্কিত হয়েছে তা যেন অমরত্বে বিকশিত হয়ে ওঠে। পরমেশ্বর আশীর্বাদ করুন তোমরা যেন পুনরুত্থিত খ্রিস্টের আনন্দের সহভাগী হয়ে একদিন স্বর্গে সেই চির আনন্দে উৎসবে যোগদান করতে পারো। প্রভু তোমাদের সহায়, সর্বশক্তি পরমেশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। সমাপ্ত হল, জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়, ধন্য পরমেশ্বর, জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। করে উঠলেন যে সুপ্রিত যা।
ভক্তদের সহায় আমাদের জন্য।